হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা কাটছ আশ্রিল আজকের পর্ব এবং আপকামিং ট্যুরিস্ট সম্পর্কে জানবো তো এই ঘটনাটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখা যাক গাছছড় সিরিয়ালে আজকের পর্বে আপনার দেখতে পাবেন যে ঋদ্ধিমান খড়িকে থানা থেকে ছাড়াতে যায় এবং তাদের দুজনের মধ্যে একটা আর্গুমেন্টস হয় কারণ ঋদ্ধি মিস্টার বাজুরিয়াকে দ্বিগুণ টাকা দিতে চায় কিন্তু খড়ি সেটা থেকে নারাজ হয় খড়ি বলে যে না সে যখন অন্যায় করেনি তাহলে সে দ্বিগুণ টাকা কেন দেবে তারপর তাদের সমস্ত তর্ক বিতর্কের পর ঋদ্ধি খড়িকে নিয়ে বাড়িতে আসে এবং বাড়িতে আসার পরপরই বাড়িতে আসার পর দেখা যায় পারমিতা রাহুল এবং দুটি খড়িকে বিভিন্নভাবে অ্যাকিউজ করতে থাকে এবং বাড়ির বাকি সদস্যরা খড়িকে বলে একটু রেস্ট নিয়ে নিতে খড়ি তখন বলে চুরিটা কে করেছে কিভাবে গয়নাগুলো চুরি হয়েছে সেটার প্রমাণ না করা পর্যন্ত সে ঘুমাতে পারবে না এরপর আমরা দেখতে পাই খড়ি দুটিকে অ্যাকিউজ করতে থাকে এবং দুটিকেই সন্দেহ করতে থাকে মনে মনে এবং তার সম্পর্কে বাড়িতে যথেষ্ট প্রমাণ দেওয়ার চেষ্টা করে সে যে গয়নাগুলো দেখতে চেয়েছিল খড়ির কাছে সেই সমস্ত ঘটনাগুলো খড়ির মনে পড়ে যায় এবং সেগুলোই সে সবার সামনে বলতে থাকে তারপর অবশেষে দেখা যায় যে রাহুল এবং দুটিকেই এই সন্দেহের তালিকায় ফেলা হয় অবশেষে কিন্তু পারমিতা একটা কোনো মতেই মানতে চায় না সেটাকে ডিনাই করে যায় তখনই ঋদ্ধি এবং খড়ি দুতির হাতে একটি হিরের চুরি থেকে প্রমাণটা দিয়ে দেয় যে চুরিটা এরপর দেখা যায় চুরির দায়টা দুতি এবং রাহুলের ঘাড়ে গিয়েই পড়ে বাড়ির সকলেই সেটাই সন্দেহ করে এবং এরপর দেখা যায় ঋদ্ধি রাহুল পারমিতা এবং দুটিকে বাড়ি থেকে বার করে দেয় তাদের সমস তাদের উপরে সন্দেহ করে তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথাই বলে আগামী পর্বে আমরা দেখব যে রাহুল পারমিতা এবং দ্যুতি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু এখানেই একটা টুইস্ট আছে চুরিটা এখন যতদূর জানা যাচ্ছে চুরিটা রাহুল করেনি বাকিরা বাড়ির সদস্যরা সবাই রাহুলকে এবং দ্যুতিকে সন্দেহ করলেও চুরিটা কিন্তু রাহুল দ্যুতি কেউই করেনি তাহলে এখানে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে যে চুরিটা তাহলে করলো কে আর কে আছে যে এই চুরিটা করতে পারে তাহলে এটা আগামী পর্বে আমরা দেখতে পাবো